প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া। আমরা শুরু করেছিলাম পদার্থের গাঠনিক ধর্ম, আজকে তার দ্বিতীয় লেকচার। আজকে আমরা পড়ব পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। পয়সনের অনুপাতকে এভাবে সংজ্ঞায়িত করা হয় যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই পয়সনের অনুপাত বলে। ধরি আমাদের, আমরা চিত্রের দিকে একটু লক্ষ্য করি, ধরি এল দৈর্ঘ্য এবং ডি ব্যাসের একটি তার রে আমরা এম ভর ঝুলিয়ে দিয়েছি, ফলে এটা ছোট এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে এবং এর ব্যাস হ্রাস পেয়েছে ছোট হাতের ডি পরিমাণ। তাহলে দেখো চিত্র অনুযায়ী আমরা লিখতে পারি পয়সনের অনুপাত, আমরা সংজ্ঞা দিলাম যেভাবে, যে পয়সনের অনুপাত হল পয়সনের অনুপাত সমান সমান পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। পয়সন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি, দেখো সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতিকে আমরা লিখব ছোট হাতে ডি ডিভাইড বাই বড় হাতে ডি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। এর আগে আমরা পড়ছি, সেটা হচ্ছে যে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতে রেল ডিভাইড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য বড় হাতে রেল, এবং এর সামনে থাকবে একটা মাইনাস চিহ্ন। দেখো পয়সন অনুপাতের সূত্র চলে আসছে, সিগমা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি বড় হাতের এল ডিভাইড বাই ডি ছোট হাতের এল। এই সূত্রের সাহায্যে আমরা কোনো পদার্থের পয়সন অনুপাত নির্ণয় করতে পারি। পয়সন অনুপাতের একটা সীমা রয়েছে, পয়সন অনুপাতের সীমা হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস হাফ এর মধ্যে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে পয়সন অনুপাত একটি ধ্রুব সংখ্যা এবং এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা শিখব একটি তারের একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা। এই চিত্রটাই আমরা রাখি, যেহেতু চিত্র আঁকানো একটু কঠিন। তাহলে এবার আমরা শিখে যাচ্ছি তারের একক আয়তনে সঞ্চিত শক্তির রাশি মালা। তাহলে এটা আমরা শুধু এইটুকু একটু কারেকশন করে দিই। তাহলে চিত্র অনুযায়ী আমরা ধরি আমাদের তারের আদি দৈর্ঘ্য বড় হাতের রেল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এফ বল প্রয়োগের ফলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে হচ্ছে ছোট হাতের রেল পরিমাণ। তাহলে দেখো ক্ষুদ্র দৈর্ঘ্য, ছোট ক্ষুদ্র দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য আমরা মনে করি ডিএল। তাহলে দেখো যে ডিএল পরিমাণ, তারের ডিএল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধিতে আমাদের কৃত কাজ কতটুকু হবে আমরা একটু লিখে নিই। ধরি এল আদি দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারে এফ বল প্রয়োগ করায় এর দৈর্ঘ্য বৃদ্ধি হয় ছোট হাতের এর পরিমাণ। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজ, অতএব
डीएल दैर्घ्य বৃদ্ধিতে কৃতকাজ ক্ষুদ্রকাজ ডিডব্লিউ সমান সমান আমরা লিখতে পারবো এফ ডিএল এক নম্বর ইকুয়েশন। এখন দেখো আমরা যখন ইয়াং এর অনুপাত পড়ছিলাম ইয়াং এর গুণাঙ্ক তখন আমরা শিখছিলাম যে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু পি ওয়ান বাই বিকৃতি বা তাহলে এখান থেকে এফ এর মানটা আমরা নির্ণয় করতে পারি ওয়াই এ এল ডিভাইড বাই বড় হাতের এল দুই নম্বর সমীকরণ। তাহলে দুই নম্বর সমীকরণের এফ এর মান এক নম্বর সমীকরণে বসালে আমরা কী পাবো দেখি একটু আমরা লিখি, আশা করি তোমাদের তো লেখা হয়েছে, মুছে দিলাম। তাহলে দেখো আমরা লিখতে পারবো ক্ষুদ্র কাজ ডিডব্লিউ সমান সমান ওয়াই এ সোচাতের এল ডিভাইড বাই এল ডি, এটা আমরা দিব তিন নম্বর সমীকরণ। এখন দেখো পুরো দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধিতে আমাদের মোট কৃত কাজ, অতএব মোট কৃত কাজ ডব্লিউ সমান সমান আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে পেয়ে যাব জিরো থেকে এল সীমা মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব ওয়াই এ এল এল ডি। তাহলে এখন দেখো ধ্রুব সংখ্যাটা আমরা বাইরে বের করে নিই ওয়াই এ ডিভাইড বাই এল ইন্টিগ্রেশন জিরো থেকে এল পর্যন্ত এল ডি এল, তাহলে থাকে কি ওয়াই এ এল ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এল স্কোয়ার ডিভাইড বাই টু সীমা বসাই দিই জিরো থেকে এল পর্যন্ত, তাহলে এটা বসাই দিলে আমরা লিখবো লিখতে পারবো একবারে হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইড বাই বড় হাতের এল। এটাই হচ্ছে আমাদের কৃত কাজ। এখন তারটির উপর আমরা বাইরে থেকে যতটুকু কাজ করব ঠিক ততটুকু কাজই আসলে তার মধ্যে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে, তাহলে তারে আমাদের সঞ্চিত শক্তি আসলে এই পরিমাণ। অতএব তারে সঞ্চিত শক্তি ডব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইড বাই এল। তাহলে এটা হচ্ছে আমাদের মোট তারের আয়তন, মোট তারের আয়তন ভি ইজ ইকুয়াল টু কত এ বড় হাতের এল এ এল। তাহলে একক আয়তনে আমাদের সঞ্চিত শক্তি কতটুকু হবে তাহলে এটাকে আমাদের আয়তন দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব যেটা আমরা আসলে বের করতে চাচ্ছি। তাহলে এখন তারে একক আয়তনে সঞ্চিত শক্তি ই ইকুয়াল টু আমরা পাবো দেখো এটাকে আমাদের ভি দ্বারা অর্থাৎ এল দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব এটা হচ্ছে হাফ ওয়াই এ এল ডিভাইড বাই সরি এখানে এল স্কোয়ার হবে, হ্যাঁ এল স্কোয়ার এল ইন্টু ওয়ান বাই আয়তন অর্থাৎ এল। তাহলে এখানে আমাদের এ কাটলে আমরা লিখতে পারবো দেখো হাফ আর ওয়াই ইকুয়াল টু আমরা কত জানি ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমরা জানি দেখো আমাদের আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ এল এ এল। তার মানে এখান থেকে যদি আমরা ওয়াইয়ের মানটা বসায় দিই অর্থাৎ ইয়াংয়ের গুণাঙ্কের মানটাও যদি বসায় দিই তাহলে লিখতে পারবো দেখো এফ এল এ এল ইন্টু এল স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে একটা এল এখান থেকে নিচে থেকে একটা এল যদি আমরা কেটে দিই তাহলে আমরা পাবো হাফ ইন্টু এফ বাই এ ইন্টু ছোটো এল ডিভাইড বাই বড় এল, এবং তখন আমরা স্পষ্ট বুঝতে পারছি এটা হচ্ছে পিরন আর এবং এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তার মানে আমরা এটাকে লিখতে পারবো হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি। এটাই হচ্ছে আমাদের একক আয়তনে একটি তারের একক আয়তনে সঞ্চিত শক্তির রাশি, মানে এটার সাহায্যে আমরা খুব সহজেই একক আয়তনে একটি তারের সঞ্চিত শক্তির রাশি আমরা নির্ণয় করতে পারি। তাহলে আজকে আমরা দেখো শিখলাম দুইটা জিনিস, একটা হচ্ছে পয়সনের অনুপাত
এবং আরেকটা হচ্ছে তারের একক আয়তনের সঞ্চিত শক্তির রাশিমালা। আশা করি এই দুইটা সূত্রের সাহায্যে এবং এর লেকচার ওয়ানে আমরা যতটুকু পড়ছি এর সাহায্যে আমরা সৃজনশীল গুলোর আনসার করতে পারবো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লেকচারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।